হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা দেখো, এই পর্বে আমি তোমাদের 6 নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম। অঙ্ক দুইটা খুবই ছোট ছোট অঙ্ক। আমরা যে 10.1-এর 1 নম্বর অঙ্কগুলো করছি না, ওই অঙ্কের মতোই, কিন্তু জাস্ট তোমাকে একটু বুঝতে হবে এখানে কী বলছে। দেখো, এক্স কিউব পর্যন্ত, এই যে দেখো, এই দ্বিপদী আর এই দ্বিপদী, এই দুইটা দ্বিপদীকে বিস্তৃত করতে বলছে। মানে এই দ্বিপদীটাকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করবা, আবার এই যে এই দ্বিপদীটাকেও কী করবা বলতো, এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করবা। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে এইটা করে দেখাচ্ছি। 1 - x এর হোল পাওয়ার কত? 6। এই যে দেখো, 6 দেওয়া আছে। তো আমরা নিয়ম অনুযায়ী কী জানি, n এর জায়গায় কত আছে? 6 আছে। তো 6 ফ্যাক্টোরিয়াল 0, প্রথম পদে কী আছে? 1 - 1 এর পাওয়ার 6 দিয়ে দাও, আর দ্বিতীয় পদে যে থাকবে তার পাওয়ার 0 দিয়ে দাও। আমরা প্রতিবার এইভাবেই লিখি, আর দ্বিপদী বিস্তৃতির সূত্রটা মূলত এই প্যাটার্নকেই ফলো করে। তো দেখো বন্ধুরা, এখন কত হবে? পাশে দুইটা বাড়ে, মাঝেরটা কমে। তো 6 ফ্যাক্টোরিয়াল 0 জায়গায় কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল 1, আর এখানে কত হবে? 1 কমবে, 1 এর পাওয়ার কত হবে? 1 কমাইলে কত হয়? 5 হয়। আর -x এর পাওয়ার কত হবে বলতো? 1 হবে, 0-1, 0 থেকে 1 বাড়াবা 1 হয়েছে। তো দেখো, তারপরে দেখো 6 ফ্যাক্টোরিয়াল 2, এটা কত হয় বন্ধুরা? আরও 1 কমে যাবে, এটা 5 থেকে 4 হয়ে যাবে। আর এটা -x এর পাওয়ার কত হবে বলতো? 0। এই যে দেখো, পাওয়ার 0, 1, এখন কত হবে? 2 হবে। তারপরে কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল 3, তারপরে কত হবে? 1, এই যে পাওয়ার আরও 1 কমাও, 3 বানায় দাও। আর এটা -x এর পাওয়ার কত হবে বলতো ভাই? এটা হবে 3, কারণ 2 আছে, 3 হবে। 1, 2, 3 বাড়ে পাশেরটা। তো দেখো দেখো ভাইয়া, আমাকে কিন্তু এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে বলছে। তো ভাইয়া, এক্স কিউব কিন্তু চলে আসছে, আমার কিন্তু আর যাওয়ার দরকার নেই ভাইয়া, ডট ডট দিয়ে দিলাম। এখন দেখো, তোমরা সবাই জানো যে 6 ফ্যাক্টোরিয়াল 0 মান কত? 1। যে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল 0 মান 1, 1 এর পাওয়ার 6 দিলে 1ই হয়, আর এটার পাওয়ার 0 দিলে 1ই হয়। তারপরে দেখো, 6 ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত? 6, 1 এর পাওয়ার 5 দিলে কত হয়? 1। আর তোমরা জানো যে এটা -xই হবে, কারণ এর আগে আমরা এরকম অঙ্ক অনেক করেছি। 6 ফ্যাক্টোরিয়াল 2, এটাও জানো তোমরা ক্যালকুলেশন করলে, 6 ইন্টু 5, আর এটা কত হবে? 1 ইন্টু 2। বন্ধুরা, 6 আছে 6 লিখলাম, তার চেয়ে 1 কম লিখলাম, মানে দুইটা সংখ্যা লিখবো। কেন দুইটা লিখবো? কারণ 2 আছে, 2 থাকলে 2টা, 3 থাকলে 3টা, 4 থাকলে 4টা লিখতাম উপরে। যাই হোক, এখানে দেখো 1 এর পাওয়ার কত? 4 দিলে 4ই হয়। আর এখানে তাকায় দেখো, এই যে দেখো, -x-রে হোল স্কোয়ার করলে কত হয় বলতো? x² হয়, কারণ স্কোয়ারটা মাইনাসের উপর পড়লে প্লাস হয়ে যায়, স্কোয়ারটা x এর উপর পড়লে x² এটা তোমরা ভালোই জানো, কারণ এর আগের পর্বে তোমরা এরকম ক্যালকুলেশন অনেক দেখে আসছো। তো 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত হয়? এই যে দেখো 3, তার মানে উপরে কটা সংখ্যা লিখবো? 3টা লিখবো, 3 থাকলে 3টা, 4 থাকলে 4টা। যাই হোক, যা আছে তা প্রথমে লিখবো, 6, তারপরে 5, তারপরে 4, 3টা মনে লেখা শেষ। এই যে দেখো 3টা লিখলাম, আর 3 আছে, 1 ইন্টু 2 ইন্টু 3, আর 1 এর পাওয়ার যদি 3 দাও তাহলে কত হয়? 1 হয়। আর এই যে দেখো, এই কিউবটা মাইনাসের উপর পড়লে কী হয়ে যায়? কিউবটা মাইনাসের উপর পড়লে মাইনাসই থেকে যায়, কিউবটা এক্সের উপর পড়লে x³, এই ডট 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 দিয়ে দাও। এখন ভাই আসো, আমরা একটু ক্যালকুলেশন করি। তাইলে দেখো আমাদের অঙ্কটা শেষ, 3টা 1 গুণ করলে কত হয়? 1। আর এখানে দেখো, মাইনাসে প্লাসে কত হয়? -6, আর এই যে সাথে একটা এক্স আছে, তাহলে এক্স। আর এখানে দেখো তো ভাই, একটু ক্যালকুলেশন করি। এই দেখো, ওকে ওকে কাটলে কত হয় বলো তো? 2 দিয়ে 6কে কাটলে কত হয়? 3, 3 5 15, তাহলে 15x². তারপরে দেখো, এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করবো, মাইনাসে প্লাসে কত হয়? আগেই মাইনাস দিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে এই যে দেখো, কাটলে কত হয় বলো তো? 3, এবার 3 3 কেটে দাও, 3 3 কাটলে কত হয় বলো তো? 4 5 20, মানে 20 হয়। দেখো তাহলে 20x³। তো তারপরে একটা ডট 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 দিয়ে দাও। তো আমার মনে হয় এই যে দেখো, 1 - x এর হোল পাওয়ার 6, এটাকে আমাকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে বসে, তাহলে এই যে এই রাশিটাকে আমরা বিস্তৃত করতে করতে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করলাম। তো এটাই কি আনসার। এখন আমি তোমাদেরকে এই যে খ নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। খ নম্বর অঙ্কটা আমি স্টার্ট করতেছি। দেখো খ নম্বর অঙ্কটা দেখো, 1 + 2x এর হোল পাওয়ার কত বলতো ভাইয়া? 6 দেওয়া আছে। তো নিয়ম অনুযায়ী তোমরা জানো প্রথমে কত হয় বলতো? 6 ফ্যাক্টোরিয়াল 0, প্রথম পদের পাওয়ার যা পাওয়ার থাকে তা হয়, দ্বিতীয় পদের পাওয়ার 0 হয়,
তারপরে দেখো ভাইয়া 6 ফ্যাক্টোরিয়াল 1 তারপরে কত হবে পাওয়ার 1 কমায় দাও পাওয়ার 1 কমায় দিলে কত হবে বলো তো 5 আর 2x এর পাওয়ার কত হবে বলো তো 1 হবে তারপরে 6 ফ্যাক্টোরিয়াল 1 তারপরে কত হবে 6 ফ্যাক্টোরিয়াল 2 1 এর পাওয়ার আরো 1 কমায় দাও তাহলে কত হবে বলো তো 4 আর 2x এর পাওয়ার কত বলো তো ভাইয়া 1 বাড়ায় দাও তারপরে ভাইয়া এখন দেখো এখানে 6 ফ্যাক্টোরিয়াল 3 এখানে দেখো 1 এর পাওয়ার আরো 1 কমায় দাও তাহলে কত হবে বলো তো 3 আর এখানে 2x এর পাওয়ার তুমি যদি আরো 1 বাড়ায় দাও মানে 2 থেকে হয়ে যাবে 3 তারপরে আর করলাম না কেন বলো তো বন্ধুরা কারণ দেখো আমাকে x কিউব পর্যন্ত বিস্তৃত করতে বলছে এখানে কিন্তু ভাই আমার x কিউবটা চলে আসবে সো আমার আর করার দরকার নেই এখন আমি ক্যালকুলেশন করব দেখো ক্যালকুলেশনটা দেখো তোমরা জানো এই যে 6 ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত 1 এটার মানও 1 যে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মানও 1 হয় তাহলে এই তিনটার মানই কত হয় 1 হয় তো আমি একবারে 1 লিখে দিচ্ছি তারপরে দেখো বন্ধুরা এখানে 6 ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত হয় 6 হয় 1 এর পাওয়ার 5 দিলে 1ই হয় আর এটা 2 তাহলে এইটা হয় 6 আর এটা কত হয় বলো তো 2 তাহলে এখানে 6 আর 2 গুণ করলে কত হয় বলো তো 12x এখন দেখো 6 ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে নেই সেটা হলো দেখো এখানে 6 ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত হয়েছিল বলো তো বন্ধুরা এখানে 6 ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত 15 হয়েছিল খেয়াল করতে পারতেছো এখানে 6 ফ্যাক্টোরিয়াল এই যে দেখো 6 ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত 15 হয়েছিল তো 6 ফ্যাক্টোরিয়াল 2 এর মান এখানেও কত হবে 15 15 আর এখানে দেখো তো কত হয় এখানে হয় হইল 4x স্কয়ার তাইলে 15 আর 4 তুমি যদি গুণ করো 4 15 কত হয় 60 তো আমি একবারে লিখতে পারি 60x স্কয়ার তারপরে দেখো বন্ধুরা এখানে প্লাস দিলাম এখানে দেখো 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত বলো তো 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত হইছে বলো তো এই যে দেখো 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান এইটুক ক্যালকুলেশন করে আমি কত পাইছিলাম 20 পাইছিলাম তো আমি এখন কি করব বন্ধুরা এই যে 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান এখানে পেয়েছিলাম 20 তো 20 এইটুকু 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান তোমরা একটু ক্যালকুলেশন করেও দেখতে পারো যে 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান 20 হয় তো 20 আর এখানে কত বলো তো এখানে আছে এই কিউবটা যদি 2 এর উপর পড়ে 8 তাহলে 8 আর 20 তুমি যদি গুণ করো তার মানে 20 আর 8 যদি গুণ করো তাহলে কত হবে বলো তো 8 দ্বিগুণ 16 মানে 160 তার মানে 160 x কিউব তো বন্ধুরা আমার মনে হয় আমি একটু ক্যালকুলেশনটা একটু ড্রপ দিলাম কারণ এরকম ক্যালকুলেশন আমি অনেকবার তোমাদেরকে করে দেখাইছি তোমরা করলেও নিজেরা পারবা তো আমার মনে হয় যে এই যে দেখো 1 প্লাস 2x এর হোল পাওয়ার 6 এটাকে ভাইয়া x কিউব পর্যন্ত বিস্তৃত করতে বলছে আমার মনে হয় তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝে গেছো এই পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম